হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো রয়েছো। আর ভালো তো থাকতেই হবে, সামনে দুর্গাপুজো তো চলেই এলো, তাই না? আর তো বেশি বাকি নেই, তো আমার লাস্ট মিনিট শপিং আজকে কমপ্লিট করার ইচ্ছা রয়েছে। আর আমি শপিং টপিং আর বেরোতে চাই না, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে ভিড় ভাট্টার মধ্যে। তো লাস্ট টাইম একটু কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো আজকে সেরে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হয় নাকি? আচ্ছা, তো চলো দেখা যাক। আসলে আজকে আমি আমার ছেলের জন্য একটু কিছু কেনাকাটা করব। আর ছেলের জন্য কিনতে বেরিয়েছি বলে কি নিজের জন্য কিছু কিনবো না? সেটাও কিনবো, দেখি চোখে কি পড়ে। আর আমার বান্ধবীর মেয়ের জন্য কিছু কেনার রয়েছে জিনিস, তো দেখো কী কী কিনছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো। এখানে দারুণ দারুণ ড্রেস দেখে আমারও খুব পছন্দ হচ্ছে। ভাবছি আমার তো কেনাকাটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তবে বেশি এদিক ওদিক তাকাবো না, তাকালেই নিতে ইচ্ছা করবে। তো ওর জন্য দেখো একটা জামা চুজ করেছি। তো ট্রায়াল রুমে লম্বা লাইন, যাওয়ার সময় নেই ওখানে দাঁড়াতে গেলে, আর আজকে কিছুই কেনাকাটা করা যাবে না। তো এখানেই, ও তো বাচ্চা, এখানেই পরিয়ে দেখে নিলাম ওর সাইজটা ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম মোটামুটি অলমোস্ট ঠিকঠাকই রয়েছে সব। তো ওই ড্রেসটা কিনেছে, আরও কিছু কেনাকাটা করেছে। এই যে আমার ছেলে দেখে চৌকি চৌকি দিচ্ছে, কিন্তু ভাবছে মা কী করছে। তো আমার ছেলের জন্যও কিছু জিনিস নিয়েছি। তো এখানে দেখো, এখানেও কিছু টুকটাক কিছু নেয়ার ছিল। আসলে কি বলো তো, আমি তো এইসব জিনিসপত্র যেখানে দেখি সেখানেই দাঁড়িয়ে যাই, এটা হয়েছে ব্যাপার। তো চলো, আমাদের মোটামুটি শপিং কমপ্লিট, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। তো চলো, তো আমি বাড়ি চলে এসেছি। দেখো চলো, ফ্রেশ হয়ে বসে গেছি, তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কী কী কিনেছি আমি। তো চলো দেখতে থাকো। প্রথমেই স্টার্ট করছি আমার ছেলের অষ্টমীর লুক। দেখো এই পাঞ্জাবিটা ও পরবে অষ্টমীর দিন। আমার মা ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছে, বাট দিতে আসবে, এবার দেখি কোনটা কবে পরাবো, দশমীও রয়েছে, দেখা যাক। তো এইটা হলো অষ্টমীর দিন ও পরবে, আশা করি ওর ভালো লাগবে দেখতে ওকে। আচ্ছা, ওর জন্য কিছু গেঞ্জি কিনেছি, ও গেঞ্জি পরে বেশি, ওই শার্ট পরাই না ছোটো। তো এরকম গেঞ্জি কয়েকটা কিনেছি, এই একটা কিনেছি। আর দেখো দেখাচ্ছি আমি, আচ্ছা এই পেছনের টুপিতে একটা গেঞ্জি রয়েছে, এটা আমার, এটা না দেখতে ছোট লাগছে কিন্তু এটা অতটাও ছোট হবে না, ওই গেঞ্জিটা আগের গেঞ্জিটা একটু বেশিই বড় ছিল। আর এটা পেছনে টুপি দেওয়া রয়েছে, একটু স্টাইলিশ দেখতে আর কি লাগবে। আর এই একটা রয়েছে, আমি আগে না ওকে ভীষণ ব্রাইট কালারের জামাকাপড় পরাতাম, রেড, ইয়েলো, এইরকম, কিন্তু বাট এখন একটু অন্যরকম কালার ওর ওপরে ট্রাই করার চেষ্টা করছি। এটা রয়েছে লাইট পিঙ্কের ওপরে, দেখলে বুঝতে পারছি, এটাও সেম প্যাটার্ন, পেছনে একটু টুপি দেওয়া রয়েছে। আর আমি তো আমারই জিনিসপত্র সমানে কিনতে থাকি, তোমাদের দেখাতে থাকি, তোমরা ভাবি কিন্তু নিজের ছেলের জন্য এখনও কিছু কেনে না কেন, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দেখো পার্পেল কালারের ওপর, বুকের যেই কাজটা দেখছো না, এটা কিন্তু কোনো প্রিন্ট না, এটা এক ধরনের সিকোয়েন্স কাজ রয়েছে এটা, ঠিক আছে। আর রয়েছে এই আরেকটা গেঞ্জি, এটা একটা ব্রাইট কালার নিয়েছি, সবই তো লাইট কালার হয়ে গেল, আমার হাজব্যান্ড বললো সবই লাইট কালারের গেঞ্জি কিনেছো, তাই একটা ডিপ কালারের কিনেছি। আর রয়েছে প্যান্ট, আমার ছেলে জিন্সের প্যান্টের ভীষণ ভক্ত, আর ব্লু জিন্স ছাড়া উনি নেবেন না, ওনার ধারণা, মানে আমার ছেলের ধারণা হচ্ছে ব্লু মানে ওটাকে জিন্স, আর বাকি কালারগুলো জিন্স না। তো এইটা একটা প্যান্ট কিনেছি থ্রি কোয়ার্টারের ওপরে, এই প্যান্টটাও খুব সুন্দর, এটা জিন্স কাপড় না, এটা কটনের ওপর রয়েছে প্যান্ট, এই দুটোই রয়েছে। আর দুটোর অনলাইনে অর্ডার করা রয়েছে, সেটা এখনও এসে পৌঁছায়নি, জানি না কবে আসবে, কী করব, আশা করি পুজোর আগেই চলে আসবে। তো ওর জুতোটা তোমরা দেখে না, একটা শ্যু রয়েছে ওর, এই যে এটা নেওয়া হয়েছে, একটু তোমরা কিন্তু বলো হ্যাঁ দেখে যে কেমন হয়েছে ওর জামাকাপড়গুলো। আর নিজের জন্য কিছু কিনবো না সেটা কখনো হতে পারে নাকি, বেরিয়েছি যখন নিজের জন্য তো কিছু কিনবই, সে টুকটাক যাই হোক না কেন, তাই না? তো চলো দেখে নাও আমি নিজের জন্য কী কিনেছি। আসলে আমি না যখন ভিডিওটা শ্যুট করছি আমার ছেলে চলে এসেছিল, ভিডিওর সাথে একটু কথা বলছিলাম। এই দেখো ফেস ওয়াশ, সবই দেখাবো তোমাদেরকে, টুকিটাকি যা নিয়েছি। আর ফেস ওয়াশ নিয়েছি, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো। আর নিচে নেক্সট দেখো তিনটে নেল পলিশের কালার, কালারগুলো বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু খুব মিষ্টি কালারগুলো, রেড তো নিতেই হবে, ফেস্টিভ মোড যখন রেড তো নিতেই হবে। আচ্ছা, ওটা একটা সাবান ছিল ডাভ সাবান, এটা হচ্ছে একটা ওই মাস্ক টাইপের আর কি, মুখে ওই শির মাস্ক না কি বলে যাই হোক ওটা। আর এটা হচ্ছে আমার একটা ফাউন্ডেশান নিলাম, ফাউন্ডেশানটাও আমার শেষ হয়ে গেছিলো,
এটা হচ্ছে ফিটমি নয় বাট মেবলিনের যে আরেকটা ফাউন্ডেশান হয়েছে 24 hours ফুল কভারেজ ওইটা, আর এটা হচ্ছে একটা প্যাক কিনেছি, এটা আমি ইউজ করি 12 মাসই কারণ আমার তো সেন্সিটিভ স্কিন, তো আমি প্যাকটা ইউজ করি, এটা খুব ভালো কাজ দেয় আমার জন্য। আর একটা বেল্ট কিনেছি গোল্ডেন কালারে, আমার একটা ড্রেসের সাথে লাগবে তাই জন্য আর কি কেনা, এটা ভালো বেশ, জানি না আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারলাম, বেলটা খুব সুন্দর। আর ইয়াররিংটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু সবাইকে দেখি পরে বেশ ভিডিও বানায় ইয়াররিংটা, তাই জন্য কিন্তু নেওয়া, হ্যাঁ আমি সবাইকে পড়তে দেখেছি তাই ভাবলাম আমিও একটু নিয়ে পড়ি, জানি না কেমন লাগবে, একটা ক্লাচার তো লাগেই আমাদের। আচ্ছা এটাও শেষ হয়ে গেছিলো, নিয়ে নিয়েছি, তো আমার শপিং এখানেই কমপ্লিট, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো আজকের মতন টাটা বাই বাই তোমাদের সবাইকে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর খুব এনজয় করো পুজোতে।